এখানে যে দেখছেন সেল হতে চলেছে আপনাদের জন্য দেড় বছর ঘুরেছে একটা ফিমেলের জন্য একটা ফিমেলের জন্য উপরের বাচ্চা এগুলো ই দেখুন কিসের পায়রা একদম সুন্দর সবুজ পিয়ার আর এটাই কিন্তু মাস্টার পিয়ার এটাই তোমার হ্যালো এভার আমি রাজু আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লার আরজি সোভেন আগের পর্বে আন্দামান থেকে সেই আশা দাদা পায়রা প্রেমী দাদার ভিডিও কিছু বাড়ির ফুটেজ আপনার সামনে তুলে ধরেছি মানে বাড়ির কী ধরনের পায়রা আছে সেটা তুলে ধরেছি এই পর্বে মোটামুটি কিছু সেল থাকবে অ্যাড্রেসটা কী আছে দার মুখ দিয়ে আপনি শুনেন শুনতে পারবেন কীরকম কীরকম পায়রার প্রাইস আছে সেটা আমি আপডেট আপনার সঙ্গে তুলে ধরবো তো কী ধরনের পায়রা জার্নি করে এসছে সেটা আগের পরে ভিডিও দেখুন আরও বিস্তারিত বুঝতে পারবেন কী ধরনের কী পায়রা আছে সেটা দেখে সেল পর্বে কী ধরনের পায়রা আছে সেটা দেখে নিন যদি সেল পর্ব দেখছেন তো সেটাই দেখে নিন দেখে আগের পর্ব ভিডিও দেখে নিন আর ফোন কর নাম্বার দেওয়া হচ্ছে ফোন করে নেবেন ডেলিভারি কিছু পসিবিলিটি থাকবে কি থাকবেন এই ভিডিওর মধ্যে হাইট রাখবো আপনাদের ফোন কল করে সেটা বুঝতে পারবেন তো চলুন যে কী বাইরে এসেছি না এসেছি একটু দেখিয়ে সেল পর্বে শুরু কর দিই আসুন তো আগের পর্বে আপনাদের দেখিয়েছি আর আগের পর্বে এই দাদারি এই দায়াকে আমি দেখাইনি বলেছিলাম যে ফ্যামিলি মেম্বারও ম্যাটার করে মানে পায়রাদের মধ্যে দেখাশোনা করা হয় তো এই দায়া নামটা জানবো ও আর এই দায়ের নাম বাহ আর দুই দেখেই বুঝতে পারছেন পুরো একই রকম কিন্তু সেম আর আপনারা যদি এসে কখনো আওয়াজ শোনেন একদমই পুরো সেম আওয়াজ মানে মানে কেউ বুঝতেই পারবে না মানে মানে অধরা থাকবে না যে দাদা ভাই না তো একটু একবার একটু বলি বাহ দুজনের মধ্যে বড়

এত সুন্দর সুন্দর পায়রা আপনাদের কাছে মানে পায়রা যেগুলো আছে বা পায়রা নিজেদের যে কোনো প্ল্যানিং হয় দুই দাদারই তো প্ল্যানিং হয় হ্যাঁ আমরা দুই ভাই মিলে প্ল্যানিং প্ল্যানিং করে দাও সেইগুলো সাকসেসফুল করা হয় একদম একদম বাহ তো এরকম পায়রা ফেমি দেখছেন যেগুলো দুই দাদা ভাইয়ের মধ্যে দিয়ে এই সেট আপে আজ গিয়েছিলাম খুবই সুন্দর টাইম দেওয়ার জন্য কালার সবুজ দেখাচ্ছিলাম তো আর বেশি কথা বললো না দাদা ব্যস্ত আছে আমি ছেড়ে দেবো তো প্রথমে দাদার থেকে থ্রু থেকে এই পেয়ারটা দেখাচ্ছে একদম সুন্দর কালার সবুজ পেয়ার আর এটাই কিন্তু মাস্টার পেয়ার এটাই তো মাস্টার পেয়ার বাহ দেখুন কত সুন্দর পিয়ার অনেক কষ্ট করে কালেকশান করা কারণ আমারই পার্সোনালি দু ফোন করেছিল আমি সেভাবে রেকমেন্ড করতে পারিনি কিন্তু দাদা নিজের উদ্যোগে এরকম পায়রা কালেকশান করেছে মানে খুবই সুন্দর প্রথম ভিডিও তো কোন নিজ জানাতে হয়েছে এরকম পায়রা গ্রোথটা এত সুন্দর মেনটেন করার জন্য তো এবারও জানাতে হয় তো এই পেয়ারের বাচ্চা আছে এই দাদার কাছে দেখুন এটাও সেম ওই রকমভাবে একটু ধরুন দেখি এই দেখুন বাউ এটাও ভেবে আমি এটা নিয়ে কন্টিনিউ করছি ওকে ঠিক আছে মোটামুটি কাল সবুজ বের করে নিয়েছি কালসৌচ আপনার থ্রু থেকে বা আপনার থ্রু থেকে কিছু দেখালাম একটু অ্যাড্রেসটা আর একবার নতুন বিহাজদের জন্য বলে দিন অ্যাড্রেস হয়েছে হাবড়া নিয়ার স্টেশন হাবড়া হাবড়া থেকে ঝিঘরা আর এই দিক থেকে আসতে গেলে জাগলি থেকে আসতে গেলে নগরকা হ্যাঁ নগরকার থেকে অটো বা টোটো ধরে ঝিগরা বাজার ঝিকড়া বাজার ও ওইখান থেকে আমি গাইড করে এই নাম্বারটা একটু শেয়ার করে দিন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন নাইন ডবল ওয়ান ডবল ওয়ান নাইন একটু প্রথমেই বলে দিন নতুন বিহাজদের জন্য একটু আপনার যে পায়রাগুলো আছে সেগুলো বেসিক্যালি ডেলিভারি কি পসিবিলিটি থাকবে না ডেলিভারি হবে না কারণ আমরা কাজের মধ্যে ইয়ের মধ্যে থাকি তো এইটা ডেলিভারিটা সম্ভব হবে না হ্যাঁ এইবার একটু একটা কথা একটু বলে দিই কারণ এই ভিড়টা মানে কিছুটা প্রবলেম ফেস করেই বলতে হচ্ছে কোনো রকম যদি কোনো দাদা বা কেউ আপনাকে সাজেস্ট করে যে আপনাকে যদি বক্স হিসেবে বা আপনাকে বললে দূর নিয়ে আসুন অন্তত আপনি অ্যাগ্রি হয়ে গেলেন সেক্ষেত্রে অবশ্যই একটা বড়ো বক্স ট্রাই করবেন যেন পায়রাগুলো সেখানে থাকে কারণ একটা খুবই দুঃখজনক কথা আছে একটু শেয়ার করছি কারণ কিছুদিন আগে একজনের ভিডিও করেছিলাম পায়রার বক্সে দিয়েছিল অবশ্যই খুব মানে ছোটো বক্স হয়ে গেছে সেক্ষেত্রে ন পিস পায়রা ছিল ছোটো বক্স দুই দ্বারা কি মেল ওয়ার্নিংয়ে হয়েছে সেক্ষেত্রে আমি বলতে যাচ্ছি না কার দোষ না দোষ কিন্তু ন পিস পায়রাই মারা গেছে এবার সেটা কীভাবে হলো না হলো মানে বক্সটা ছোট না কি জার্নি সে দুই দাদার মুখ দিয়ে দু রকম এবার সেক্ষেত্রে অবশ্যই আমি বলার দরকার সেই দুই দাদার থ্রু থেকে আমাকে বলেছে এটা ভিডিওর মধ্যে বলা কারণ যে পায়রা নেবে অবশ্যই বক্সটা একটু বড় দেবে মানে দুটো পায়রা যদি যায় চারটে পায়রার মতন বক্স করে দিন সেক্ষেত্রে সুবিধা হবে কারোর জন্য সেই ক্ষতিটা না হয় কারণ নপিস পায়রা অ্যাক্সিডেন্টালি ভাবে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে খুবই মানে খুবই দুঃখজনক মানে যে নিচ্ছে বা যে দিচ্ছে দুজনেরই কিন্তু খারাপ জিনিস সেক্ষেত্রে এই অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমি শেয়ার করছি যদি কোনো রকম ভিডিও দেখে কেউ কোনোভাবে কোনো কাউকে পার্সেল করে সেক্ষেত্রে দু পিস পায়রা পার্সেল করছে বা চার পিস করছে কিন্তু ছ পিসের জায়গা রেখে পায়রাগুলো পার্সেল করে অবশ্যই সেটা একটু বলে দেওয়ার দরকার ছিল অবশ্যই নতুন যারা দেখছেন বা এরকম পার্সেল পায়রা পিছন ট্রান্সপোর্ট করছেন তাদের একটু বলে দিলাম অবশ্যই গাইড করবেন এটা সুবিধা হবে কারণ দুই দেয়ার সাথে মেল বন্ডিংটা জন্য যেন নিজের পায়ার ক্ষতিটা না অবলা জন্তু যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় অ্যাকচুয়ালি কি আমি তো এমনি ডেলিভারি তো করতে পারবো না সেটা আপনার জন্য বললাম না 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 সেটা না এমনি বলছি দ্বিতীয় ব্যাপার হলে খুব যদি জবরদস্তি ডেলিভারি চাই আমি হাবড়া পর্যন্ত দিতে পারবো ও হাবড়া পর্যন্ত দিতে পারবো বাহ পরে আর দিতে পারবো মানে হাবড়ার রেলওয়ে স্টেশন ওকে বা এটা একটা সুবিধা হলো রেল স্টেশন পর্যন্ত তারা দিতে পারবে সুবিধা হচ্ছে সেক্ষেত্রে ফোন করে নিলে সুবিধা হবে ফোন নম্বর আর একবার একটু বলে দিন এই নাম্বার আছে এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাকি হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু এতেই হোয়াটসঅ্যাপ নাম্বার তাই তো এবার যদি আপনার যা গিরিবাস দেখছে অবশ্যই ওপার বাংলা দিয়ে কেউ ফোন করবে সেটা কি ট্রান্সপোর্টের ব্যবস্থা কি আপনি না 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 সেটা হবে না এসে নিয়ে যেত ওকে ঠিক আছে এবার আপনার যে সব বাংলাদেশি দাদারা আছেন কবুতর প্রেমী দাদারা আছেন তাদের উদ্দেশ্যে কথাটা বললাম আপনারা যদি পারেন এখান দিয়ে নিতে চান তো সেক্ষেত্রে আপনার একটু উদ্যোগ নিতে হবে এটাই বলার ছিল আর যে পিজনগুলো দেখাবো অবশ্যই আমি যেরকম ভিডিও করে থাকি প্রাইস আপডেট বলে দেবো আর প্রথমে একটু বলি কালাস যেগুলো আছে তিন পিসে কিন্তু মাদি আছে কেউ স্কিপ করবেন না তিন পিসে মাদি তো দাদা ঠিক আছে চলুন শুরু করি অনেকের চাহিদা থাকে সত্যি তা পাওয়া যায় না সেটার জন্য আমি সবার সুবিধাতে আমি বলেছি যে মাদিগুলো আমি সেল করবো বাহ ওকে ঠিক আছে এসে গিয়েছে বাস দেখুন এই দেখুন এই দেখুন ভাই সত্যি তাই আর পায়রা কিন্তু ওড়ানো হচ্ছে সেই পায়রা গুলো ঠিক আছে দেখি এখানে যে কালা সৌজ দেখছেন কালা গুলো সেল হতে চলেছে আপনাদের জন্য আর এখানে যে কালা সৌজ আছে কালা সৌজ দু পিস কেন তিন পিস আপনাদের জন্য তিন পিসে ফিমেল আনা হয়েছে যে ক্ষেত্রে আপনারা নিতে পারেন তিন পিসে কিন্তু অ্যাডাল্ট ফিমেল আছে কোনো রকম অসুবিধা নেই যে কোনো পিজান্স পছন্দ হলে একবারে কালেকশন করে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে পিজান্স সেল করা হচ্ছে একবার হলেও দেখে নিন পিজান্স কিরকম পিজন আছে আইসটা একটু খোলা যাবে দেখিয়ে দিই এই দেখো এখনো এ পুরোপুরি বলতে আট পরে রয়েছে আট পরে রয়েছে আট পরে জোড়া দিলে জোড়া হয়ে যাবে হ্যাঁ জোড়া হবে আর এখনো অনেক কিন্তু গেটা বাসা বাকি আছে ওকে সব ওই রকম একই পেয়ারের এই আমার কাছে আলাদা আর কিছু নেই ওই এক পেয়ারের এক পেয়ারেরই সব বাচ্চা ওকে ঠিক আছে মানে বেশি ফিমেল কাটছে সেই কারণে ফিমেল বেশি আছে ওকে ঠিক আছে আমি একটু ক্লোজলি হবে দেখাই আসুন তো এটা দেখাচ্ছিলাম একটু আইসটা দেখানোর চেষ্টা করছি ভালো আছে কোয়ালিটি ভালো তাই তো বাহ খুব সুন্দর কোয়ালিটি আমি দেখেছি মাস্টারপিয়ার আপনার এসে বাড়ি এসে মাস্টারপিয়ার দেখে নিয়ে যেতে পারে দেখুন এটা ছিল ফিমেল আর এটা এটাও কিন্তু ফিমেল অসুবিধা নেই যেটা ফিমেল আপনাদের জন্য পছন্দ সেটাই কালেকশান করুন দেখুন হয় ওটা একবার দেখিয়ে দিই খুব অ্যাগ্রেসিভ তো এই পিয়ারটা দাদা একটু কথা বলি হ্যাঁ এই পিয়ারটা মোটামুটি তিন পিস যে ফিমেল আছে তিন পিসই ফিমেল আছে আপনারা দেখে নিন যার মধ্যে দু পিস এই যে আর এই এক পিস তিন পিস কিরকম দামের মধ্যে ছাড়া হবে

দু পিস কালার সবুজ ছাড়া হচ্ছে আর ওই সাইডে এক পিসটা একটু বের করুন ওই যে এক পিস এটা ছিল এইটা দেখুন ও এই এইটা একটু ইয়ং আছে নাকি এইটা একটু ইয়াং আছে ওর থেকে এক পর কম আছে কিন্তু এই যে চোখ দেখছো না এই সব ঠিক হয়ে যাবে ওর বাবা মার মতো একদম এসে যাবে ফ্রেশ আসবে মানে এখন দেখুন লালের পরিমাণ বেশি আছে হ্যাঁ পুরো কেটে যাবে পুরো একদম ওইরকম হয়ে যাবে সাদা হয়ে যাবে ওকে একটু ডাঙাটা দেখি দাদা देखो 13 पीस ए আছে আপনারা জানেন এ পায়রা বহুত বেছে বেছে আমি জোগাড় করা সত্যি সেটা জানার বিষয় বিশাল কষ্ট করে যেওরা সে ক্ষেত্রে যে সকল দাদা কালাশৌচ ফিমেল নিতে যাচ্ছেন এক সময় দাদা নিজে ফিমেল এর জন্য কষ্ট হয়েছে সে ক্ষেত্রে এই কষ্টটা বুঝে কিন্তু 3 पीस ফিমেল চাচ্ছে डेढ़ বছর ঘুরে যে একটা ফিমেলের একটা ফিমেলের জন্য সে পেয়ে দাদার কিন্তু একটা মানে কি বলবো চাইই dava একটা জেত ছিল যে ফিমেল ছাড়বো ওই মার্কেটে সবাই যেন নিতে পারে ওকে ঠিক আছে ওকে পরবর্তীতে সেলের জন্য পশ্চিমা পিয়ার আগে অনেকবার দেখিয়েছি এবারও দেখাচ্ছি এত সুন্দর পিয়ার ওরা না বলার মতন ওড়ান মোটামুটি পশ্চিমা পিয়ার কেমন আমার বাড়ি ওড়ান হচ্ছে একটু যখন উড়িয়েছি ওই সেকেন্ড দিন উড়িয়েছি বাজে ধরেছিল হ্যাঁ তো সেকেন্ড দিন ওদের চার ঘন্টা রেজাল্ট ছিল চার ঘন্টা রেজাল্ট ছিল ওকে সেকেন্ড দিনে বাচ্চা কিন্তু বিন পর না এক দুপুরের ছিল এক পরের ছিল এক পরের বাচ্চা চার ঘন্টা মারছে সেক্ষেত্রে আর বেশি গেলে আমি বলবো না এবার যারা ওস্তাদ বা যেরকম পিজন্স আপনার অভিজ্ঞ দাদারা আছেন তারা দেখুন দেখে কালেকশন করবেন প্রথমে এই পিয়ার টেটু ভালোভাবে দেখে দিন দাদা কত দাম হতে পারে পিয়ার টেটু বলুন এই পশ্চিমা পিয়ারটা আছে চার ঘন্টা ওরা বিন পরে বা এক পরের পায়রা কিরকম দাম দাদা আমি খুব কম দামে দিয়ে দেবো পনেরোশো টাকা পেয়ারের দিয়ে দেবো পনেরোশো টাকা পেয়ার আর একটা কথা বলে রাখি দাদা কিন্তু কোনো সেলার না পায়রা প্রেমী দাদা কম বেশি হলে অবশ্যই করবেন কোনো রকম এটা যে দাদার থ্রু থেকে আমি বলছি একদমই না এটা আপনাদের করণীয় কাজ আর দা যেটা পারবে সেটাই কিন্তু দেবে তার কমে হয় না কারণ দাদারও নিজের একটা মূল্য আছে যে জিনিসপত্র আছে কোনো খারাপ না সেক্ষেত্রে সব জিনিস একটা মূল্য থাকে আপনারা দেখে বুঝে নেবেন পায়রার জিনিস আর শান্তির জিনিস আপনারা সেই বুঝে কালেকশন করবেন এবার পায়রাটা দেখানোর পাল এক পিস করে দেখানোর একটু শর্টলি হয়ে যাবে সেক্ষেত্রে আমি আপনাদের এইভাবে দেখাচ্ছি এই দেখুন সব হেডসেপ ওই রকম মেসে যাবে দেখুন হেডসেপ দেখুন আইস দেখুন এই দেখুন এটা মেল আই থিঙ্ক এত অ্যাগ্রেসিভ মানে মেলই হবে এটা দুপরের বাচ্চা আছে এ কি বানিয়েছেন দাদা এটা এটা কি এই দুপরের বাচ্চা এগুলো ই দেখুন কিসের পায়রা এটা সত্যি হেডশট দেখুন ওয়াও এবার আপনি দূর দিয়ে একটু দেখায় পায়রা এই দেখুন কত সুন্দর গ্রোথ কাপের পায়রা বলেন দুপরের বাহ কিন্তু সাদা হয়ে যাবে পুরো সাদা হয়ে যাবে তাই না ওইরকম সাদা হয়ে যাবে ও বুঝতে পেরেছি মানে বাঁধানো চলে আসবে গলাটা পুরো ফ্রেশ হয়ে যাবে তাই তো ওকে ঠিক আছে একটু দাদা আমি একটু আরেকবার পায়াটা দেখানোর চেষ্টা করব এই দেখুন লং দেখুন কতটা দেখতে পাচ্ছেন আপনি শুধু এই দেখুন বিদ্যা মাপে দিচ্ছি আপনার বুঝতে পারবে আর শুনে এই পায়াটা তো বলতেই হবে না এই দেখুন কতটা লং এই যখন পুরো অ্যাডাল হবে হ্যাঁ এ কমসে কম তেরো ইঞ্চি লম্বা হবে তেরো ইঞ্চি লম্বা তেরো ইঞ্চি লম্বা হবে বাহ যারা নিতে যাচ্ছেন এরকম পিজন অবশ্যই এই একবার ফোন করে নিন ফোন করে ডিস্টার্ব করে পাড়াগুলো কালেকশন করে নিন একটু পাড়াটা এখানে দিন স্ট্যান্ডিং দেখবো কতটা দেখুন কতটা ছট করে পিজন দেখুন দেখুন ওকে ঠিক আছে পরবর্তী পিয়ার দিকে যাবো আসুন তার বাড়িতে একটা সুবিধার্থে একটা ধারী মেল আপনাদের জন্য সেল করা হবে মেল মেন বিডার মেলটা সেল করে দেবেন ওকে এই দেখুন

আপনার জন্য আছি অবশ্যই কিছু কম বেশি করলে অবশ্যই বলবেন আর দাদা নিজের দাদা মনে মনে মানে আমারই নিজের একদম পুরো ক্লোজলি দাদা একদমই বলতে পারেন সেক্ষেত্রে রকম প্রবলেম হবে বলে তো সন্দেহ তো হ্যাঁ আমি বলছি কি কোনো রকম সন্দেহ নেই নিজের মানে এইগুলো নিজের অপিনিয়ন মানে নিজের কাছের মানুষ যদি বলতে পারেন সেরকম একটা দাদা কিন্তু নেই সেক্ষেত্রে কোনো রকম ভুল তো দূরের কথা ধারণার করা বাইরে এরকম ব্যাপার তো এটা এক পিস তার বাচ্চা ছিল এই বাচ্চাটা কেমন দাম পড়বে দাদা এই বাচ্চাটা ওই বারোশো টাকা বারোশো টাকা তাই তো এটা মেল না ফিমেল বাচ্চা দাদা এটা এটা মেলই হবে এখনো বলতে পারছি না মানে কনফার্ম না কিন্তু মেল হ্যাঁ ফিমেল হলে আপনার লাগ আর মেল হলে তো আপনার ভালো যেটা আপনার ক্রাইটেরিয়া সেটা পূরণ করুন নিন ওকে ঠিক আছে এই পিসেন্সটা দেখাচ্ছিলাম একটা ডেড় টাকা আর এক পিস আপনাদের বারোশো টাকা ছিল সেক্ষেত্রে কিছু হ্যাঁ আপনার কম বেশি হবে ওকে ঠিক আছে দু পিসে মেল ছিল একটু খা রেস্টুরেন্ট দেখায় কী বলুন তো এখানে দেখুন আমি আপনাদের সব না একবার বাইরে ছেড়ে দেখিয়ে দেবো সেক্ষেত্রে সুবিধা হবে ঠিক আছে অসুবিধা নেই পরবর্তী পেয়ার দেখে যা মোটামুটি যা গ্রীবাজার মধ্যে ছিল মোটামুটি সব সেলের জন্য আপনি তুলে ধরেছি আপনি যেরকম বললেন যে পশ্চিমার কিছু বাচ্চাও আছে বিন পরে সেটা যদি কেউ কালেকশন করতে চাই করতে পারে ফোন নাম্বার দেওয়া আছে কারণ ফিউচারেও যারা ভিডিও দেখবে তারা অবশ্যই কিছু চাইবে বা নিতে চাইবে সেক্ষেত্রে পাড়াগুলো কালেকশন করতে পারবে যা সেলের জন্য আছে আমি সেল করে মানে বলে দিয়েছি আর কিছু ফার্স্ট ট্রেন করার জন্য ম্যাড্রাসই বলছেন বা ওড়ানোর জন্যও কিছু ম্যাড্রাসে রেখেছি সেক্ষেত্রে যদি কিছু সেল থাকে অবশ্যই তুলে ধরছি এক পেয়ার মতো বলছেন কারণ ম্যাড্রাসেও লাভাররা কিছু ভিডিও দেখে নিরাশা তো করলে চলবে না তো কিছু যদি থাকে অবশ্যই দেখা হতো চলুন ম্যাড্রাসি কী আছে এটা দেখে আস তো পরবর্তীতে আপনাদের জন্য সর্বশেষ একটা ম্যাড্রাসি পেয়ার আছে সবুজ ম্যাড্রাসি পেয়ার যেটা আপনাদের জন্য সেলের জন্য রেখেছি প্রথমেই একটু দেখে নিন কীরকম কোয়ালিটি না কোয়ালিটি যেখানে গিলাস দেখে নিচ্ছি সেরকম ম্যাড্রাসের কোয়ালিটিও সুন্দর কোনো কোনো অসুবিধা নেই যেরকম ম্যাড্রাসি আমি ওরা দেখাচ্ছিলাম এই দেখুন সেই পাড়াটা কিন্তু এখনও উড়ছে সত্যি কথা মানে অবিশ্বাস্য ব্যাপার এখন দেড় ঘন্টা মতন হতে যায় এখনো কিন্তু পায়রা রানিং উঠছে তো এই পেয়ারটা কেমন দাম পড়বে একটু বললেন ধারী পেয়ারা আছে একদম এই পেয়ারটা মোটামুটি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তাই না এই এই যে পেয়ার না হ্যাঁ এর বাচ্চা চোখ বন্ধ করে ও দিনভর উড়াতে পারে কম্পিটিশান খেলতে পারবে সবকিছু করতে পারবে আর যদি মনে করে যে উড়ে না তাইলে আমার বাড়িতে দিয়ে যাও আমি পয়সা রিটার্ন দিয়ে দেবো বাড়ি এসে বাড়ি দেখে নিয়ে যান আর এত বড় বুক ফুলের কথা যারা রেজাল্ট করেছে বা জানে তারাই কিন্তু বলছে সবুজ ম্যাড্রাসি অনেক দাম পড়ে গেছে দাম পড়ে গেলেও কিন্তু এসব ম্যাড্রাসি বাড়ির ম্যাড্রাসি গ্যারান্টিওয়ালা ম্যাড্রাসি এরকমই হয় এদেরকে আমি উড়িয়েছি সকালে উড়িয়ে চারটে পাঁচটা পর্যন্ত উড়েছে পাঁচটা হ্যাঁ সকাল ছটার সময় আমার ভাই উড়িয়ে দিয়েছে পাঁচটা পর্যন্ত উড়ে পায়ের নেমেছে ওকে ঠিক আছে দাদার বাড়ি এসে মোটামুটি ভিডিও করলাম তো কেমন লাগছে মানে এই প্রায় এই প্রথমবার ইউটিউব জার্নিতে এই একটা দাদার বাড়িতে এসেছি ঝাড় প্রায় অনেক দিন পরে আসা তো সত্যি দাদার কি বলবো অনেক টাইম আর ডেকে ডেকে এটা কোনো ব্যাপার না কাজের মধ্যে মাধ্যমে সবারই সুবিধা অসুবিধা থাকে ও আন্ডারস্ট্যান্ডিং করা অনেক মুশকিল আছে এতটা দিন ধরে মানে আশায় থেকে মানে আমার ওপরে ভরসা করে ভিডিও করা মানে সত্যি মানে এখানে প্রচুর ইউটিউবার দাদারা আসবে খারাপ আছে খারাপ বলবো না তাদেরকে বাদ দিয়ে আমার জন্য বসে থাকে ও সত্যি দাদাকে অফ জানাতে হয় তো এইগুলোই বলবো কিছু ভালো লাগলে সবটা পিজন্সই ভালো আছে অবশ্যই কালেকশান করুন এরকম ভালোবাসা দিয়ে যাবেন পরবর্তীতে দাদার সাথে আমার আরও ভিডিও যেন আসে এরকম ভালোবাসা দেবেন আর নতুন নতুন দাদাদের ভালোবাসা এরকম যারা আসে সেরকম আশীর্বাদ করবেন তো দাদা ভালো থাকবেন আবার দেখা হবে ফ্যামিলিও ভালো থাকবে আর ওই দাদাকেও ভালোবাসা জানে চলুন টাটা